শুরুতেই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে সিলেটের আলোচিত রাহান হত্যাকাণ্ডের যে মূল আসামি এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে, সরি গ্রেপ্তার বললে ভুল হবে, তাকে মূলত আটক করা হয়েছে। সিলেটের কানাইঘাট এলাকা থেকে তাকে আটক করে সেখানকার স্থানীয় লোকজন, এবং এই আটকের যে নেতৃত্ব দিয়েছে একজন সাহসী যুবক, তার নাম হচ্ছে রহিম উদ্দিন। এই সাহসী যুবকের কারণেই আজকে এসআই আকবরকে আটক করা হয়েছে। আপনারা আরও একটা খবর জানলে একটু চমকে উঠবেন, এই রহিম উদ্দিনকে এসআই আকবর টাকা অফার করেছিল, তাও আবার 20 লক্ষ টাকা, যে তোমাদেরকে আমি 20 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ছেড়ে দাও। কিন্তু একজন সামান্য কৃষকের ছেলে হয়েও সে 20 লক্ষ টাকার দিকে সে তাকায়নি, সে এই এসআই আকবরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। স্যালুট ভাই তোমাকে। এই যে রহিম উদ্দিন ভাই, তার সাহসিকতা দেখালো, তার উদারতা দেখালো, কিন্তু তার বিনিময়ে সে কী পাচ্ছে? বাংলাদেশ সরকার তাকে কী উপহার দিচ্ছে? তবে তার জন্য সামান্য হলেও একটা গুড নিউজ রয়েছে। আমাদের এক প্রবাসী ভাই, তিনি কানাডা প্রবাসী, তার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিন জামিল। তিনি কানাডা থেকে গত সোমবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে এই ঘোষণাটি দিয়েছেন। চলুন আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে আসি সে কত টাকা পুরস্কার দিচ্ছেন এই রহিম উদ্দিনকে। গতকালকে যে আমরা দেখলাম একজন কৃষকের ছেলে রহিম উদ্দিন নাম একটা সাহসী ভূমিকা নিয়েছে এবং এই আকবরকে ধরতে সক্ষম হয়েছে। আমরা এই কৃষকের ছেলে রহিমকে প্রবাস থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা দেখলাম যে অন দ্য স্পটে এই আকবর ওনাকে অনেক আকুতি মিনতি করতেছে, এবং আমরা শুনেছি যে 20 লক্ষ টাকা ওনাকে শুনিয়েছে যে 20 লক্ষ টাকা আমি তোমাকে দিব, তোমাদেরকে দিব, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু এই অসহায় এবং গরিবের ছেলে, কৃষকের ছেলে এই 20 লক্ষ টাকার দিকে লক্ষ্য না রেখে এই বাংলাদেশের মাটিতে একটি কুনিকে, কুনির সুষ্ঠু বিচারের লক্ষ্যে ওকে ধরে নিয়ে টানা পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। সেই জন্য আমরা আবেগস্ফূত হয়ে আমি তৎক্ষণিক আপনার সাথে যোগাযোগ করে 50,000 টাকা ঘোষণা দিয়েছি একটি উপহার স্বরূপ এই ছেলেটাকে দেওয়ার জন্য। আমার অ্যামাউন্ট হয়তো ছোট হতে পারে, কিন্তু আসলে আমরা মন থেকে ওকে ভালোবেসেছি যে একটা সাহসী উদ্যোগ নেওয়ার জন্য। ওর সাহসী উদ্যোগ দেখি আরও একজন যুবক যাতে সাহসী উদ্যোগ নিতে পারে, সেই জন্য আমরা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা প্রবাস থেকে ওকে একটি উপহার দিয়েছি, মাত্র আর কিছু নাই। ভিডিও শেষে সেই কানাডা প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদিন জামিল ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং অন্য অন্য প্রবাসী ভাইদের কাছেও অনুরোধ করতে চাই যে আপনাদের সাধ্যমতো এই সাহসী যুবকের পাশে এসে দাঁড়ান, তার কাজের মূল্য দিন। আর পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, এই সাহসী যুবকের প্রতিদান দেওয়া হোক। যদিও বা আসলে এই ধরনের কাজের কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও সে যে স্যাক্রিফাইস করেছে, সে যে সাহসিকতা দেখিয়েছে, সেটার মূল্যায়ন করা হোক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।